নমস্কার বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাবো মিনি পটেটো রোল। সন্ধ্যা স্ন্যাক্স হিসেবে এটা তৈরি করে নিতে পারেন। দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু অসাধারণ। আমি আজকে ফ্রোজেন করা পদ্ধতি সহ আজকে আমি মিনি পটেটো রোলটা তৈরি করে দেখাবো। প্রথমে নিয়ে নেব 1 কাপ পরিমাণ ময়দা। এখানে ময়দার বদলে আপনারা আটাটাও ইউজ করতে পারেন। নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। নিয়ে নেব 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো। আর নিয়ে নেব রান্নার যে আমরা রেগুলার সাধারণ তেলটা ইউজ করে থাকি রান্নার, সেই তেলটা নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ। এবার আমি ময়দার সাথে এসব উপকরণ ভালো করে মিশিয়ে নেব। মাখানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি রুমের যে সাধারণ তাপমাত্রা থাকা জল, আমরা যেসব জল খেয়ে থাকি নর্মালি, সেই জলটা দিয়ে মূলত আমিটা তৈরি করে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে বুঝে নেবেন কতটুকু প্রয়োজন রয়েছে। বেশি একটা জল দিবেন না, তাহলে খুবই নরম হয়ে যাবে। ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেকে 5 মিনিটের মতো রেস্টে রাখবো। ময়দাটাকে 5 মিনিটের মতো রেস্টে রেখে আমি চলে যাচ্ছি পরবর্তী ধাপে। নিয়ে নিচ্ছি আলু। এখানে সিদ্ধ করে আলু একটু গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। আলুটা কিন্তু সিদ্ধ আলু। এভাবে করে কিন্তু সুন্দর একটা আলু ম্যাশ বের হবে। দুইটা আলু আমার ম্যাশ করা হয়ে গেছে। এখানে যদি আপনার আরো বেশি পরিমাণে তৈরি করতে চান, তাহলে আরো বেশি করে আলু নেবেন। দেখতে পাচ্ছেন আলুটা সুন্দর মতোই কিন্তু একদম ম্যাশ হয়েছে। এবার দিয়ে দেবো বাদ বাকি উপকরণ গুলো। প্রথমে দিয়ে দেবো, এখানে আমি পেঁয়াজটা গ্রেটার দিয়ে একটু ভালো করে গ্রেট করে নিয়েছি, যেন সুন্দর মতো কুচি কুচি হয়। দিয়ে দেব শুকনো কাঁচা মরিচ, এটা ছোট ছোট করে নিয়েছি। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আলু মাখানোতে যতটুকু পরিমাণ লবণের প্রয়োজন হবে, ততটুকু পরিমাণে লবণটা দিয়ে দেব। দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়ো। যেহেতু কাঁচা মরিচ দিয়েছি, তার জন্য একটু শুকনো মরিচের গুঁড়োটা একটু পরিমাণ বুঝে দিবেন। তারপর দিয়ে দেব চিলি ফ্লেক্স, এটাও খুবই সামান্য দিচ্ছি, 1 টেবিল চামচের মতোই দিচ্ছি। এখানে কিন্তু আমি প্রথমে লবণ দিয়েছি, তার জন্য বুঝে বিট লবণটা দিবেন। তবে বিট লবণটা দিলে খাবার টেস্টটা একটু বাড়িয়ে দেয়। সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, জিরের গুঁড়ো দিচ্ছি 1 টেবিল চামচ। এরপর যাই দিয়ে দেব ধনে পাতা কুচি। এখানে রয়েছে 3 টেবিল চামচের মতো ধনে পাতা কুচি। দিয়ে দিচ্ছি রান্নার যে রেগুলার তেলটা ইউজ করে থাকি, সেটা দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ। এবার আমি ভালো করে মেখে নেব। সবগুলো উপকরণ কিন্তু আমার দেওয়া শেষ। আলু মাখাটা কিন্তু হয়ে গেছে। এই আলু ভর্তাটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। এবার আমি এটাকে এক সাইডে সরিয়ে রাখছি। এবার চলে এসেছি ময়দাটা বেল নিতে। প্রথমে আমি আবার একটু ভালো করে মেখে নেব। তারপর আমি ছোট ছোট কয়েকটা টুকরো করে নেব। প্রত্যেকটা টুকরো সরিয়ে রেখে যেভাবে রুটি সাধারণত বেলে থাকে, সেভাবে করে বেল নেব। সামান্য একটু ময়দা ছিটিয়ে দিয়ে ভালো করে বেল নেব, যেভাবে করে ছোট ছোট রুটি বেলে থাকে। ভালো করে বেল নেওয়া হয়ে গেল। এবার আমি একটা চাকু দিয়ে চার কোণাতে করে কেটে নেব। রুটি কাটার আগে যে প্রান্তে বেলবেন, সেইটার অপর প্রান্তে নিয়ে নেবেন। এতে করে রুটি উঠে যাবে খুবই তাড়াতাড়ি। খুবই
সহজে কিন্তু এগুলো আলাদা আলাদা হয়ে গেল। একটা ছোট বড় হয়েছে, সেইটাকে একটি পদ্ধতি দেখিয়ে দেব। এখানে নিয়ে নেব এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার, এখানে কর্নফ্লাওয়ার বদলে ময়দাটাও নিতে পারেন। কর্নফ্লাওয়ার মধ্যে দুই টেবিল চামচ জল দিয়ে দেব, সুন্দর করে একটা মিশ্রণ তৈরি করে নেব। এটা মূলত আঠার মতো কাজ করবে। আমি প্রথমে একটি বানিয়ে দেখাচ্ছি। প্রথমে আলু পুরটা নিতে হবে, এভাবে করে একটু চ্যাপটা করে ফিগারটা তৈরি করতে হবে। তারপর আমি সুন্দর মতো এটাকে তৈরি করে দেখাবো রোল আকারে। প্রথমে আমি এখানে যে কর্নফ্লাওয়ার যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, মূলত এটাকে আঠার মতো কাজ করতে সেটাকে নিয়ে নিলাম। ভালো করে দেখে নেবেন আমি কিভাবে বটে নিচ্ছি। এভাবে করে মূলত প্রত্যেকটা তৈরি করে নিতে হবে। এখানে কিন্তু শেষ নয়, রয়েছে আরো পদ্ধতি, যেন আলুটা কোনো দিক দিয়ে বের হয়ে না যেতে পারে সেজন্য রয়েছে আরো একটা পদ্ধতি। আপনারা সবাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। সেম ভাবে আমি আরো একটি নিয়ে নিচ্ছি, এভাবে করে রোল আকার তৈরি করতে হবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর তৈরি হয়েছে। এভাবে করে আমি সবগুলো তৈরি করে নেব। সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এরপর যদি আপনার এগুলোকে ফ্রোজেন করতে চান, তাহলে একটা পরিষ্কার বাটি নিয়ে নিতে হবে। এভাবে করে সবগুলোকে রেখে দিতে হবে। আর ফ্রোজেন করতে হবে একটু ফাঁকা ফাঁকা রেখে, বেশ খানিকটা ফাঁকা ফাঁকা রেখে ফ্রোজেনটা করতে হবে। আর ফ্রোজেনের পর ভাজা নিয়মটাও বলে দিচ্ছি, যে আপনার ডিপে রেখে দেবেন, এটা ডিপ ফ্রিজে রাখবেন, ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে সাথে সাথে ভেজে নেবেন। এভাবে করে আপনারা রেখে দিতে পারেন। একটা সুন্দর দেখে ঢাকা দিয়ে সুন্দর মতো করে আটকিয়ে রাখবেন। এবার যে একটা বাটিতে শুকনো কিছুটা ময়দা নিয়েছি, এখানে ময়দার বদলে আপনার জলটাও নিতে পারেন। এখানে সামান্য একটু লবণ দেবো, খুবই সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো এখানে জল দিয়ে একটু পিওর একটা মিক্স করে নেবো। যতটুকু পরিমাণ দরকার হবে ততটুকুই জল দিতে হবে। প্রথমে আমি চার চামচ দিয়ে দিলাম, এটার বদলে আপনার কর্নফ্লাওয়ারটাও দিতে পারেন। এই মিশ্রণটা আপনার যেগুলো ফ্রোজেন করেছেন সেভাবেও নামিয়ে নিয়ে এইটা তৈরি করে নিয়ে এভাবে করে পাতলা করে মিশ্রণটা তৈরি করতে হবে। একদম পাতলা না, জাস্ট একটু সামান্য ঘন করে। চুলায় আমি তেল দিয়ে মিডিয়াম হিটে রেখে এভাবে করে যে রয়েছে এগুলো মুখগুলো আমি আটকে নেব। ময়দার যে মিশ্রণটা তৈরি করেছি এটা এভাবে করে দুই পাশ থেকে মুখটা আটকে দেব। চুলার আঁচটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়ামে আঁচেই থাকবে। মিডিয়াম আঁচে রেখেই কিন্তু সম্পূর্ণ ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন ভিজে পুর কিন্তু একদমই বেরিয়ে যায়নি। এটা আপনার কর্নফ্লাওয়ার দিয়েও মিশ্রণটা তৈরি করতে পারেন, এতে করে আরো ক্রিস্পি হবে। পাটটা ভেজে নেওয়া হয়ে গেছে, এভাবে করে কালারটা ভেজে নেব। এবার আমি তুলে নেব, এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি।
এটা কতটা সাউন্ড হচ্ছে সেটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা ক্রিসপি হয়েছে। তৈরি হয়ে গেল আমার মিনি চিকেন রোল। ভিতরে এরকম নরম হবে, উপরেটা ক্রিসপি হবে। খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আপনারা অবশ্যই বানিয়ে খাবেন। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব।